আজকে তোমাদেরকে বিরিয়ানি কীভাবে ঘরে রান্না করতে হয় সেটা রেসিপি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে জল বসিয়ে নিয়েছিলাম, জলটা যখন গরম হয়ে গেছে চালটা ভালো করে ধুয়ে চালটা দিয়ে দিয়েছি। চালটা যখন টকবক করে ফুটবে তখন আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার কারণ হলো রাইসটা একটার গায়ে একটা লাগে না, সিল্কি হয়। আর এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, যাতে পরে না দিতে হয়। ওই জন্য আমি এখনই চিনি দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলা যেগুলো থাকে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এগুলো আমি থেঁতো করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো যাতে রাইসটা থেকে একটা আলাদা সুগন্ধ ছাড়ে। তো রাইসটা হয়ে গেছে মোটামুটি, আর একটুখানি বাকি আছে, তখন আমি এগুলোকে দেব, দিয়ে ভালো করে বেশ ফুটিয়ে নাড়াচাড়া করবো। এখনও হয়নি ভাতটা, তো অনেকক্ষণ লাগবে করতে, জানি না দোকানে কেমন করে করে। আমার হাতের ঘরের বিরিয়ানি আমার ঘরের লোক খেতে ভীষণই ভালোবাসে। তো চালটা দেখো হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি চালটায়। এবার আমি বিরিয়ানিতে কী কী মশলা লাগবে সেগুলো দেখিয়ে দিই। দেখো কেওড়ার জল আছে, গোলাপ জল আছে, আতর আছে, হচ্ছে বিরিয়ানির কালার, এই কালারটা দেওয়া হয় যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। আর নিয়ে নিচ্ছি আমি একটা 10 টাকার ছোটো দুধের প্যাকেট। তো এটাকে ভালো করে মিশিয়ে তৈরি করতে হবে। তো দেখো কেমন করে আমি তৈরি করি, কালারটা দুধটা মেশাতে হবে। আর এখানে যে দেখতে পাচ্ছ আতর, গোলাপ জল আর কেওড়ার জল, এটাকেও আমি একটা একটা করে, এটা হলো কেওড়ার জল, এখানে আমি পরিমাণ মতন কেওড়ার জল দিয়ে নেব। কেওড়ার জল দেওয়া হয়ে গেলে এরপরে আমি দেবো সেম পদ্ধতিতে গোলাপ জল। আর গোলাপ জল, কেওড়ার জল পরিমাণ মতন দিতে হবে, না হলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর বিশেষ করে আতরটা, আতরটা পরিমাণ মতনই দিতে হয়, না হলে গন্ধটা অতিরিক্ত হয়ে গেলে বিরিয়ানিটা খাওয়া যায় না। তো এটা বেশি দেওয়া চলবে না, 2 থেকে 3 ফোঁটা দিতে হবে, আর অবশ্যই বিরিয়ানির পরিমাণটা অনুযায়ী। তো এটাকে আমি তৈরি করে নিলাম, কী কী দিলাম তোমরা তো দেখে নিয়েছো। তো এটা তৈরি হয়ে গেলো, এবার যে আমি গামলাটার মধ্যে বিরিয়ানিটা বসাবো সেটার মধ্যে সাদা তেল ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেবো, যাতে রাইসটা দেবো তলা যেন না লেগে যায়। লাগানো হয়ে গেছে, দেখো এখন আমি যে আলুটা আর ডিমটা সিদ্ধ করে হালকা ভাজা দিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর তা পেঁয়াজও ভেজে নিয়েছি, সেটাও রেখে দিলাম, তোমাদেরকে দেখি কীভাবে দেবে। প্রথমে রাইসটা ছড়িয়ে নিয়ে তার উপরে আলু আর ডিমটা দিয়ে দিলাম, এরপরে বেরেস্তা পেঁয়াজটা দেবো। এরপরে যে বিরিয়ানি মশলাটা আমি নিয়েছিলাম সেই মশলাটা দেবো পরিমাণ মতন, সবই পরিমাণ মতন। আর যে দুধের কিছু দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দেবো। তারপরে আবার আমি রাইসটা দেবো, এইভাবে 2-3টে লেয়ার করবে। ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন, এইভাবে লেয়ারটা হবে। আমি দেখো লেয়ার তৈরি হয়ে গেছে, কাদার মধ্যে আমি আটা মাখা দিয়ে ঢাকনাটা দিয়ে অল্প স্টিমে গ্যাসে বসাবো। তো বিরিয়ানি দেখো রেডি হয়ে গেছে। আমি তো বন্ধুরা ঘরে এইভাবে বিরিয়ানি তৈরি করি, তোমরা কীভাবে করো তোমাদের রেসিপিটা জানিও। দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, সঙ্গে স্যালাড কেটেছিলাম। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমরা 3 জনের জন্য প্লেট ভেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা।